सो हेलो भाई ब्रादर की अवस्था सबार केमन आछो तुमरा आशा करी सबाई अनेक अनेक भालो आछो। तुम्हारा सकलेई जानो जे आमादेर फ्री फायर नाकि बैन हो जाच्छे, टोटाली एकदमই बैन हो जाइताছে। एर मूल कारणगुलो आजके तुम्हादेर सामने आमि तुले धरबो। आमरा किन्तु सारा दिन फ्री फायर खेला थाकि, आमरा किन्तु नानान धरनेर यूट्यूबारदेर किन्तु सपोर्ट दिया थाकि। एकटाबार चिंता करे देखछो जे कादेर आमरा सपोर्ट दितेछि, कादेर आजके ए पर्यन्त निये आसछि? तारा आजके कोनो कथा बोलताछे ना, तारा शुधु बोलताछे फ्री फायर बैन हो जाबे। सो आसले गाइस आमरा आसले एकटा बोकाचोदा। आमरा जखन फेसबुक बा यूट्यूबे कोनो पोस्ट करे फ्री फायारेर भितर, तखन किन्तु अनेक यूट्यूबाररा आमादेर पोस्टगुलो किन्तु तारा अबजार्व करे। तखन तारा एकटा उत्तरই দেয় যে আমাদের হাতে ফ্রি ফায়ারের কোনো কিছুই নাই। আরে ভাই একটা সত্যি কথা বলতে কি, তোমাদের তো কোনো যোগ্যতাই নাই, আমাদের সাপোর্ট দিবা কিভাবে? সত্যি কথা বলতে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে পার্টনার প্রোগ্রামে যারা আছে, নাই তাদের কোনো স্কিল, নাই কোনো তাদের ব্যক্তিগত সমর্থন, তারা আমাদেরকে চুতিয়া বানায় এই পর্যন্ত বড় হইছে। আরো গাইস আমাদেরকে বড় বড় ভাবে চুতিয়া বানাইতেছে। সো গাইস আমাদের কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আমি আমার গত আরেকটা ভিডিওতে কিন্তু বলছিলাম যে বাংলাদেশ পার্টনার প্রোগ্রামে কিন্তু একটা পাবলিক টয়লেটের মতো হয়ে গেছে। এখানে যে যেমন খুশি পার্টনার প্রোগ্রামে ঢোকার পর যা খুশি তাই করতেছে। আর গাইস হ্যাঁ, আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ারে যদি তুমি মেয়ে হও অবশ্যই কিন্তু তুমি পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারবা। এটা হচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢোকার সবচাইতে সহজ একটা রাস্তা। আর হ্যাঁ গাইস, তোমার কণ্ঠ যদি অনেকটা মেয়েদের মতো হয় তাহলে তো কোনো কথাই নাই, তুমি অটোমেটিক ঢুকে যেতে পারবা। আমি জানি যে আজকের ভিডিওটা বাংলাদেশ পার্টনার প্রোগ্রামে থাকা অনেক ইউটিউবারকে নিয়ে কথাগুলো বলতেছি, কিন্তু গাইস কাউরে মেনশন করতেছি না। তোমাদের একটা কথা বোঝাই দেই, আমাদের বাংলাদেশ কমিউনিটিতে ফ্রি ফায়ার বর্তমানে গেমিং প্ল্যাটফর্মের ভিতরে সবচাইতে বড় একজন ইউটিউবার আছে, যার সাবস্ক্রাইবার কিনা 4 মিলিয়নের কাছাকাছি। বাট গাইস ওনাদের কাছ থেকে আমরা কি পাইছি এই পর্যন্ত? গাইস তোমাদের আরো একটা কথা বলি, তিনি যে গিভওয়েগুলো দিত, ফোন গিভওয়ে দিত, যে ফোন গিভওয়েগুলো গাইস এগুলো হচ্ছে একটা স্পন্সর ভিডিও, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, তার ব্যক্তিগত অর্থ দিয়ে আমাদের কোনো কিছুই দেয় নাই। আর গাইস অন্যান্য ইউটিউবারের কথা তো না বললেই না, কারণ তারা তো স্ক্রিপ্টেড কন্টেন্টের রাজা হয়ে গেছে। কেউ হয়ে গেছে রানী, কেউ হয়ে গেছে রাজা। আর একজন ইউটিউবারের কথা না বললেই না, তার নাম হচ্ছে বাপ্পারাজ, সরি গাইস তার নাম হচ্ছে কি ফাইট টু কিল। গাইস তার প্রত্যেকটা কন্টেন্ট গাইস অসাধারণ অসাধারণ। সে গাইস জানে যে এগুলো স্ক্রিপ্টেড কন্টেন্ট, আমাদের অডিয়েন্সরা গাইস সব কিন্তু কিছু বুঝতেছে, বাট তারপরও আমরা তাদের ভিডিওগুলো দেখতেছি। আমি কিন্তু এটা বলতেছি না যে তাদের তোমরা ভিডিওগুলো দেখো না, হ্যাঁ গাইস দেখো, তারা যদি ভালো কোনো কিছু দেখায় তো অবশ্যই কিন্তু আমরা তাদের ভিডিওগুলো দেখতাম। গাইস আজকে আমি জানি যে আমার ভিডিওতে কোনো ফানি ক্লিপ দিতেছি না, কারণ আজকে এই ধরনের ক্লিপ না দেওয়াটাই আমি বেটার মনে করি, কারণ আজকের কথাগুলো খুব সত্য ঘটনা নিয়ে অবলম্বন করে বলতেছি। আর গাইস হ্যাঁ, তোমরা জানো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, কিন্তু আমি চাই যে তোমরা সবাই আমার একটা করে সাবস্ক্রাইব দিয়া অনেক বড় একটা জায়গায় নিয়ে যাও। সো গাইস আমরা আজকে বাংলাদেশ প্ল্যাটফর্মের অনেক ধরনের ইউটিউবার নিয়ে কিন্তু নাড়াচাড়া করছি। দেন গাইস আজকের ভিডিওটা যদি আর লম্বা করি হয়তো অনেকের কাছে বোরিং হয়ে যেতে পারে। সো গাইস চ্যানেলে যারা যারা নতুন আছে মনে চাইলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা চালু করে দিও। আর হ্যাঁ গাইস, সো বাই বাই।